আমার ঘর পড়ে রয়েছে। আমি অনেক বছর ধরে নাই, আমি অসহায় ছিলাম। সারে আইয়া আমার দেখা সে দেশে, তাতে আমি অত্যন্ত আমি জীবনেও ঘর তুলতে আমার ছেলে মেয়ে লই বুঝলেন না, কান্দা আসে দেশে। আমি আর কি থাকি, আগে তো খুব অসহায় আসলাম। ঘর দিয়ে পানি পড়ছে, থাকতে পারিনি। পোলাপান লই মানের ঘরে যাই রয়েছি, স্কুলে যাই রয়েছি। এখন তো আমার হেঁটে দৌড়ে দৌড়ে লাগলো না। স্যার আমার খুব ভালো লাগতেছে, ঘর পাইছি। আর আপনার এই ঘরের জন্য আমার কারো কোনো টাকা দিতে হয় নাই। ঘরটা খুব সুন্দর হয়েছে স্যার, আমার কাছে খুব ভালো লাগছে। আমরা কাদেরকে ঘর দিব, কারা ঘর পাবে সেটা বাছাই করতে গিয়ে প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রতিবন্ধী, অসহায়, অতি দরিদ্র, এবং বিশেষ করে আমাদের বাছাইয়ের মধ্যে অনেকগুলি আছে ইয়াতিম। যেমন এই ঘরটি এক ইয়াতিম ছেলে পেয়েছে, যাদের জমি আছে কিন্তু গৃহ নাই, অসহায়, গরিব, ঘর করতে পারে না। এর আওতায় আমরা এই জেলাতে 244টি ঘর নির্মাণ করি, এবং তাদের ক্রাইটেরিয়া হলো এটাই যে তাদের জায়গা আছে কিন্তু গৃহ নাই। এ ধরনের লোককে আমরা সিলেকশন করে এবছর আমরা 244টি ঘর করেছি এবং দিয়েছি। আমরা এই জেলায় 244টি দুর্যোগ সহনীয় গৃহ বরাদ্দ পেয়েছিলাম। প্রতিটি গৃহের জন্য বরাদ্দ হলো 2,58,000 টাকা। যাদের জন্য এই ঘর বরাদ্দ তাদের নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে, এবং কঠোর তদারকির মাধ্যমে আমরা 244টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ করে এনেছি, এবং এটার মান আমরা নিশ্চিত করেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা ঘরগুলো পরিদর্শন করছি, এবং এই ধারাবাহিকতায় আমাদের এই জেলায় আগামীতে এই ধরনের প্রোগ্রাম আরও আসছে, এবং প্রতিটা আমরা বাস্তবায়ন সুনিশ্চিত করব।